नमस्कार बंधुरा এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে একটি দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 23 অক্টোবর 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কৃষক বন্ধুদের অর্থাৎ কী কী অফিসিয়ালি কাজ বা ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত বিষয় বলা হয়েছে কিন্তু এই ভিডিওটির মধ্যে। এছাড়াও বন্ধুরা বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া হচ্ছে, এছাড়াও বাংলা আবাস যোজনা সমীক্ষা ব্যাপারে জানানো হয়েছে এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে টাকা আপনি কবে থেকে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ, বাংলা শস্য বিমা টাকার বিরাট বড় আপডেট, ফর্ম জমা করার শেষ তারিখ 31শে অক্টোবর। কলকাতা 23শে অক্টোবর 2024 বুধবার। দেশের অধিকাংশ জনগণ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কৃষকরা ফসল ফলায় বলেই আমরা দুবেলা খেয়ে বেঁচে আছি। কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দেওয়া থাকে 10,000 টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা 13 জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। বাকি কৃষকদের বিভিন্ন সমস্যার জন্য এখনও পর্যন্ত ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যাদের ব্যাংকের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের এই মুহূর্তে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের মধ্যে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পুরনো কৃষকদের মতোই অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে অর্থাৎ চলে এসেছে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকরা তাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসা সত্ত্বেও টাকা না পায় তাদের দ্বিতীয় কিস্তির টাকার সাথেই প্রথম কিস্তির টাকাও দেওয়া হবে। বাংলা শস্য বিমা 2024 ফসলের ক্ষতিপূরণ টাকার আপডেট। পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্যে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছে। রাজ্যের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের কথা মাথায় রেখেই বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করা তারিখ 30শে সেপ্টেম্বরের পরিবর্তে 31শে অক্টোবর করা হয়েছে। 2024 সালে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে বৃষ্টি এবং দামোদর ভ্যালি কর্পোরেশনে ছাড়া জল একাধিক জেলায় বন্যার ফলে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অনেক এলাকায় চাষের জমির ক্ষতি হয়েছে। এর ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এই ক্ষতির মোকাবিলার জন্য 480 কোটি টাকা বরাদ্দ করেছে, যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের শুরুতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা প্রদান করা হবে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, हावड़ा, पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर, पश्चिम बर्धमान सह राज्येर बेश कयेकटी जिलाय बन्यार जेरे धान चाषे व्यापक क्षयक्षति हयेछे। बेश कयेकटी जिलाय एलाका देखा गेछे अनेक कृषकदेर धानेर जमी जलेर तलाय पुरोपुरि डुबे गेछे। सूत्र मार्फत एर फले प्राय 2 लाख हेक्टर जमीते धान चाष क्षतिग्रस्त हयेछे बोले प्राथमिक रिपोर्ट पेयेछे राज्य सरकार। এই সমস্ত জেলার কৃষকদের জন্য রাজ্য সরকার তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসের ঘরে বাংলা শস্য বিমার আপডেট চলে আসবে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখাটি দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। আর যদি ক্লেম নট রিপোর্ট ইয়েট এই লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণ টাকা পাবেন না। এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50%-এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা দেওয়া হতো ওই এলাকায়, কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্প দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। অক্টোবর মাস যেহেতু শুরু হয়ে গেছে এ কারণে রাজ্যের কৃষকরা দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করছে। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলোতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে টাকা দেওয়ার একটা সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা হলো যে নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই রবি মরশুম টাকা দেওয়া হবে। জানা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের আসার পরই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। রাজ্যের ব্লক অফিস থেকে জানানো হয়েছে নবান্ন থেকে নির্দেশ পেলেই কৃষকদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছেন না। এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপন্ন হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে পেতেন তারা পাবেন 11,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে পেতেন 4,000 টাকা করে তারা পাবেন 5,000 টাকা করে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে বলেই জানা গেছে সূত্র মারফত। এইবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চৌধুরী ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য। এইবার এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। তবে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত এই ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জারি করা হবে। পিএম কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য বরাদ্দ করা 6,000 টাকাতে বাড়িয়ে এবার 10,000 টাকা করা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক জনসভায় এই ঘোষণা করেন। কৃষক বন্ধু প্রকল্পের নির্দেশিকা 23 অক্টোবর 2024 1 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড और आधार कार्ड ओरिजिनल सह जेरक्स करे तादेर निजे स्वाक्षर करे जमा करते हबे। जमा करार पर 7 दिनेर मध्य आबारो स्टैटासेर घरे आधार कार्डेर नम्बर एवं केविआईडी नम्बर चले आसबे। एरपरे 2 नम्बर बला हयेछे जे समस्त कृषकदेर स्टैटासेर घरे देखाबे डिलीट फार्मार तादेर पुनराय नतुन करे आबार जमिर समस्त नथिपत्र सह फर्म जमा करते हबे। एरपरे 3 नम्बर बला हयेछे प्रत्येक कृषकदेर प्रति 6 मास पर बैंके गिये बैंक अ্যাকাউন্ট नम्बर साथे ইকেওয়াইসি चेक करते हबे। कारण देखा जाए प्रत्येक किस्तिते टाका देवार समय एई ইকেওয়াইসি ना थाकार कारणे अनेकेई टाका पान ना। एरपरे 4 नम्बर बला हयेछे प्रत्येक कृषकदेर आधार कार्ड नम्बरेर साथे मोबाइल नम्बर लिंक करे राखते हबे एबं जादेर आधार कार्डेर नामेर बानान जन्म तारीख एबं ठिकाना भूल रयेछे तारा जेन अवश्यई आधार केंद्रे गिये कारेक्शन बा संशोधन करे नेय। एरपरे 5 नम्बर बला हयेछे जे सकल कृषकरा जमिर परिमाण बाड़ाते चान मोबाइल नम्बर परिवर्तन करते चाय तारा अवश्य जेन ब्लक अफिसे गिये एकटी फर्म फिल आप करे डकुमेंट सह जमा करे देय। फर्म जमा करार 2 থেকে 3 দিনের मध्येई स्टैटासेर घरे समस्त किछु आपडेट हये जाबे। जमिर परिमाण बृद्धि करते होले जमिर समस्त नथिपत्र निये जेते हबे। एखन जोदि जमिर परिमाण बृद्धि करार फर्म जमा करे राखे ताहले आगामी द्वितीय किस्ति टाका देवार साथेई अतिरिक्त जमिर बृद्धिर टाकाओ दिए देवा हबे। एरपरे 6 नम्बर बला हयेछे जे समस्त कृषकरा नतून करे अनलाइने आवेदन करेछे तादेर मध्ये যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য। এরপরে 7 নম্বর বলা হয়েছে যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। এরপরে 8 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করছে যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না তো তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্র সরকার কৃষকদের জন্য নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে যা সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটাবে। आधार कार्डের মতো এবারে একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা। 2024 এবং 25 অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে। এই চলতি বছরে 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ, জমির মালিকানার নাম, কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে, এছাড়াও আরও তথ্য সংযুক্ত থাকবে এই কার্ডের মধ্যে। দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সহজেই মিলবে কৃষি লোন, বিমা, ভাতা ও অন্যান্য সুবিধা। খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে। এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের 2য় সপ্তাহ থেকেই এই পরিকল্পনার কাজ শুরু হবে। রাজ্যের 6 জেলায় বাংলা আবাস যোজনা সমীক্ষা বন্ধ রাখতে বলল নির্বাচন কমিশন। এই আবাস যোজনার প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার এই টাকা দেবে 3টি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তি অর্থাৎ 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ 40,000 টাকা এবং শেষ কিস্তি টাকা দেওয়া হবে 20,000 টাকা। ইতিমধ্যে 21 অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে আবাস যোজনা সমীক্ষা। রাজ্যের 6 জেলায় আবাস যোজনার প্রকল্পের বাড়ি তৈরি করার কাজ বন্ধ রাখতে বলল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায় কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত 3 বিধানসভা এলাকায় উপনির্বাচন, সেখানে আবার আবাস প্রকল্পের কাজ উপনির্বাচন না মেটা পর্যন্ত বন্ধ রাখতে হবে। তবে অন্যান্য জেলা এবং জলপাইগুড়িতে, উত্তর চব্বিশ পরগনা বাকি অংশে এই কাজ চলতে পারে। সমীক্ষায় দেখা গেছে উপভোক্তারা সত্যি এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য কি না। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবার যাদের টাকা দেওয়া হবে তাদের নেওয়া হবে মুচলেখা বা লিখিত বন্ড। এর আগে দেখা গেছে আবাস যোজনার টাকা যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই বাড়ি না বানিয়ে अन्य खाते व्यवहार करेছেন। এই দিকগুলো রুখতে বা বন্ধ করতে রাজ্য সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছেন। সঠিক মানুষদের কাছে যাতে আবাস যোজনার টাকা পৌঁছায় সেই দিকটা নিশ্চিত করতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই সমীক্ষা চলবে 30 অক্টোবর পর্যন্ত। এই সমীক্ষার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছে যে কারা এই প্রকল্পের জন্য যোগ্য। তারপর বাংলা আবাস যোজনার লিস্ট বা ফাইনাল লিস্ট বা 21 থেকে 27 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। রাজ্য সরকারের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করতে নতুন মোবাইল অ্যাপ সার্ভে ফর রুরাল হাউজিং চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী 2য় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধুদের কী অফিসিয়ালি কাজ অর্থাৎ ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি ব্যাপারে, এছাড়াও বাংলা শস্য বীমা টাকা কবে থেকে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।